জলশিরি সেন্ট্রাল পার্ক এই মুহূর্তে ঢাকার সবচেয়ে কাছে সবচেয়ে সুন্দর পার্ক। এটি নির্মাণ করেছে সেনাবাহিনী। সাজানো গোছানো এমন দৃষ্টিনন্দন পার্ক ঢাকায় দ্বিতীয়টি নেই। বাংলাদেশ সেনাবাহিনী এই পার্ক গড়ে তুলেছে, খুলে দেওয়া আছে সবার জন্য। বাংলাদেশের অন্যতম সুন্দর এই পার্কটি ঢাকার পূর্বাচলে জলশিরি আবাসন এলাকায়। কুড়িল পূর্বাচল সড়ক ধরে 5 নম্বর আন্ডারপাস থেকেই জলশিরি সেন্ট্রাল পার্কের রাস্তা। এই পার্কে বোট রাইড করতে পারে নিজে নিজে, আবার গ্রুপে যোগ দিয়ে স্পিডবোটে পার্কের লেকে ঘোরা যায়। পার্কের ভেতরের সবুজ রাস্তায় হেঁটে চমৎকার সময় কাটাতে পারেন। এখানে ওয়াটার গার্ডেনে ঘুরতে পারেন, রয়েছে স্পোর্টস কমপ্লেক্স, ভার্টিক্যাল গার্ডেন, হবিট হাউস, লম্বা ওয়াকওয়ে, কিডস প্লেইং জোন, গোলঘরের মতো বসার জায়গা, ফ্লোটিং সিটিং প্লেস সহ ওপেন থিয়েটার, ক্যাফে, রেস্টুরেন্ট অনেক কিছুই আছে, রয়েছে আউটডোর সিটিং এরিয়া। অনেকগুলো ফটোশ্যুট জোন এখানে দেখা যাচ্ছে। খুবই পরিচ্ছন্ন এবং একই সঙ্গে নিরিবিলি এই পার্ক। পার্কের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। শুক্র শনিবার এখানে কেবল সেনা সদস্য ও তাদের পরিবারের জন্য সংরক্ষিত থাকে, এছাড়া সোমবার পার্কটি বন্ধ রাখা হয়। বাকি দিনগুলো 100 টাকা টিকিটে সাধারণের জন্য উন্মুক্ত থাকে। ভেরি পিসফুল এবং রিল্যাক্সিং একটা পার্ক বলা যায় এটিকে, কারণ এই জায়গার আশেপাশে কোনো ভবন নেই এবং চারপাশে খোলামেলা, যে কারণে এখানের সূর্যাস্তটাও বেশ চমৎকার উপভোগ্য। বলা যায় ফ্রেশ এয়ার, নো পলিউশন, নো ডিস্টারবেন্স একটা প্লেস এই জলশিরি সেন্ট্রাল পার্ক। ঢাকায় এখন ডে ট্যুর বা হাফ ডে ট্যুরের জন্য এটা একটা বেস্ট লোকেশন হতে পারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। ঢাকায় যারা বোট রাইড করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা হতে পারে, এবং এখানকার পরিচ্ছন্ন নির্মল পরিবেশ, স্বচ্ছ পানি এবং নিরাপদ একটি পরিবেশের মধ্যে বোট রাইড করা যাবে, যা অত্যন্ত আনন্দের। এবং অবশ্যই এটা বিকেলবেলা করতে হবে, কারণ সন্ধ্যার পর বোট রাইড এখানে বন্ধ হয়ে যায়। পার্কটির সবুজ গালিচায় হেঁটে বসে চমৎকার সময় কাটাতে পারবেন। রাজধানীর কোলাহল থেকে দূরে এই পার্কের নিরিবিলি পরিবেশ যে কারো মন ভালো করতে পারে। আর লেকের বোট রাইড করে ঘুরে দেখতে পারেন পার্কের সীমানা। যে ক্যাফে যেখানে জুস, আইসক্রিম সহ বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। আছে নামাজের জায়গা, ওয়াকওয়ে ধরে হেঁটে পুরো পার্কের চারপাশ ঘুরে দেখা যায়। চাইলে লেকের উপর ভাসমান এরকম জায়গায় বসে থাকতে পারেন।